হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও দেখো খুব ভালো আছি। তো দেখো এখন হয়েছে তো বিকেল 5টে। তো 5টের সময় আজকে মেয়েদেরকে নিয়ে আমি আজকে মাঠে যাইনি, আমার ননদ গিয়েছে আর ও মেয়েদেরকে নিয়ে চলে গেছে খেলা করতে মাঠে। তো আমি এই সময় ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ব্লগ কি। তো চলো, তার আগে আমাকে ডবল ধামাকার সারপ্রাইজ আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, তো সেটা দেখো কি। আর আমার একটা শোকেস ছিল, যে শোকেসের মধ্যে আমি আমার সাজুগুজু জিনিসপত্র রাখতাম। তো হাজবেন্ডকে অনেকদিন আগে বলেছিলাম যে চলো আমাকে একটা ড্রেসিং টেবিল দাও, তো ও তো এতদিন ধরে কিছুই বলেনি আর আমাকে একটুকু জানতেও দেয়নি যে ও আজকে কিনতে যাবে। তো শুধু একটা না, ড্রেসিং টেবিল দিয়েছে, তার সঙ্গে একটা আলমারিও দিয়েছে। আর চলো, আমি তো ভীষণ এক্সাইটেড আর খুব খুশি হয়েছি হাজবেন্ডের এই ডবল সারপ্রাইজের জন্য। তো চলো আমি তোমাদের ড্রেসিং টেবিলটা দেখাই। আমি একটু করে গুছিয়ে রেখেছি আর দেখো এরকম ভেতরে একটা বক্স রয়েছে, আলমারি, ভেতরে জিনিসপত্র রাখা যাবে আর বাইরে এইভাবে আমি জিনিসপত্র রেখেছি। ভেতরটা দেখো, এই উপরটায় চুড়ি, মানে ভালো করে এখনও সাজানো হয়নি, তো ভালো করে একদিন সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাবো। আর সেই রুমে রেখেছি আলমারিটা, চলো তোমাদের দেখাই সে রুমে। আর এই দেখো বন্ধুরা, এই যে আলমারি দেখো খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আলমারিটা এখনও আমার সেরকম গুছিয়ে রাখা হয়নি, তাই তোমাদের আমি দেখালাম না, পরে একদিন অবশ্যই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করব। আর চলো বন্ধুরা, তো এখন কি আর বেশি বকবক করব, তো আর বকবক করব না, আর মেয়ে চলে গেছে, এই সময় আমি একটু ফ্রিভাবে কাজ করে নিই। তো চলো এখন আমি একটু কফি খাবো, একটু কফি খেয়ে নিই, তাহলে এনার্জিটা একটু বেশি আসবে। তো শীতের সময় না একটা অলসতা লাগে, শুয়ে পড়েছিলাম দুপুরে একটু, তো একটু অলসতা অলসতা ভাব লেগেছে, তো ভাবলাম একটু কফি খেয়ে নিই, এনার্জি চলে আসবে, তারপরে তখন আমি রান্নাঘরে যাব। আর এই দেখো মেয়েও চলে এলো, ভাবলাম ফ্রিভাবে রান্নাঘরে কাজগুলো সারবো, তো এত তাড়াতাড়ি খেলা শেষ করে চলে এলো মাঠ থেকে, জানি না আমি বুঝতে পারছি না। তো চলো আমার কফি খাওয়ার আগে দেখো মেয়ে দুধ দেখে, ও আমি আজকে দুধ কফি খাচ্ছি, তো ও আজকে দেখো দুধ কফিটা খাচ্ছে, তো আমার কফিটা একটু মিষ্টি হয়ে গেছে, তো মেয়ে দেখো মিষ্টি লোভে ও খেয়ে যাচ্ছে আর আমাকে দেবে না বলছে। আবার দেখো কেমন মুচকে মুচকে হাসছে, এখন এর বাচ্চাগুলো না সবই এইরকম, শুধু এই বাচ্চা আমারটা বলে আমারটা নয়, সমস্ত বাচ্চা এইরকমই। আর দেখো কেমন করে কফিটা খাচ্ছে, দেখো ভাত মুড়ি রুটি দাও তখন খাবে না, এই সব জিনিস খেতে একবারে ওস্তাদ রয়েছে, দেখেছি। আবার খুব হাসছে, অনেক বড় বড় কথা বলে জানো তো, অনেক ছড়া বলে, গান শিখে গেছে, অনেক কিছু শিখে গেছে মেয়ে আমার। চলো তোমাদেরকে আর একটু শোনাই, ওর ও ছড়া বলে, গান করে, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। কানু করবে একবার শুনিয়ে দাও, ভেরি গুড গার্ল। তুমি কি বানানা পুদিন খাবে? ও বাবা, ঠিক আছে দেয়া হবে তোমার, একটা হাম্পি দিয়ে দাও আমাকে, একটা হাম্পি দাও মামামকে। তুমি এটা কি দুটু দুটু করছো?
না করছো তো দুধ 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 তো তুমি আমার কফিটা খেয়ে নিলে এখন কফি খেতে নেই তোমাকে ছোট বাচ্চা না তুমি খেতে হয় দেখো ওরা কিন্তু সবাই বকবে যে পিপি মিমি সবাই শুনছে না তোমার কথা আন্টি আঙ্কেল সবাই তোমাকে বকু করে দিবে এখন কফি খেতে নেই খেতে হয় মুখে মুখে কথা বলছো তুমি হ্যাঁ দেখো সবাই বকে দিবে ওরা কিন্তু সবাই শুনছে তোমার কথাগুলো শুনছে কিন্তু বকে দেবে সকলে বকে দেবে তোমাকে দেখবে তুমি বকে দেবে সকলকে বাবা মেয়ে আমার বড় হয়ে গেছে ওরাই বকে দেবে ওই বকে দেবে তোমাদের আমি তোমাদেরকে দারুণ একটা রেসিপি আজকে শেয়ার করব তো তোমরা অবশ্যই মানে ছোট থেকে বড় সকলে এই রেসিপিটা পছন্দ করে তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্যানানা পুডিং যেটা খুব ইজি তোমরা বাড়িতে সহজেই করতে পারবে ঠিক আছে বন্ধুরা চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক আর এখানে আর এই দেখো বন্ধুরা আমার বানানা পুডিং করতে যে যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো আগে একে একে দেখাই তো এখানে দেখো ভ্যানিলা নিয়েছি আর এখানে পরিমাণ মতো অল্প দেবো আর এখানে দেখো আমি চিনি নিয়েছি আধ কাপ আর তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই মতো চিনি অ্যাড করবে তো আমি এখানে আধ কাপ চিনি নিয়েছি আর ওই কাপেরই মাপে দু কাপ দুধ নিয়েছি আর দুধটাকে না আমি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম আর হচ্ছে দুটো কলা তো আর একটা আমি দেখো অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এই বাটিটাতে আমি বসাবো বানানা আর চলো আগে আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসে তো এই প্যানের মধ্যে আমি এখন গ্যাসটা দেখো জ্বালিয়ে নিলাম তো আমি একবারেই লো বাত দিয়ে দেবো তো বেশি দেবো না তো আমি এখন ক্যারামেল তৈরি করব এর জন্য এখন আমি 3 চামচ চিনি দেবো চিনি দিয়ে হালকা আছে আমি একে নেড়ে নেবো তো দেখো যখনই প্যানটা গরম হবে তো চিনি এমনিতে এমনিতে গলতে শুরু করবে তারপরে আর ঠিক একবারে ঠিক লালচে হবে না মানে বেশি পাকানো যাবে না যখনই হলুদ হলুদ ভাব আসবে তখনই আমাকে ক্যারামেলটা আরে দেখো চিনিটা পুরো গলেটা হলুদ হলুদ ভাব এসছে খুব সুন্দর কালার এসছে তো এর থেকে বেশি আমি আর মানে পাকাবো না মানে বেশি তিতে হয়ে যাবে ক্যারামেলটা তো চলো আমি অ্যালুমিনিয়ামের বাটিতে ঢেলে দিয়েছি তো এবারে পুরো আমি বাটিটাতে এভাবে সেট করে নেবো আর তাড়াতাড়ি করতে হবে নইলে না একটা জায়গায় বসে যায় চলো এটা সেট করে নিই তারপরে আমি পাশে ব্যাটারটা তৈরি করে নেবো পুডিংয়ের জন্য দেখো বন্ধুরা আমি যে মাপটা দিয়েছি তোমরা যদি এই মাপের মধ্যে দিয়ে তোমরা করো তো দেখবে পারফেক্ট ব্যানানা পুডিং হবে তো খেতেও টেস্ট হবে আর খুব সুন্দরও হবে এতটুকু ফাটবে না কিছু হবে না খুব ভালো পারফেক্টভাবে তোমরা তৈরি করতে পারবে চলো এখন আমি কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি পিস পিস করে কেটে নেবো তো তোমরা কলাটাকে না মানে কাটা চামচ দিও ম্যাশ করে নিতে পারো তো আমি এখন এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন নিচে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি চিনি দেবো তারপরে আমি একটু হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো তারপরে আমি মিক্সার একটা জার নিয়ে জারে আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেবো আর এই দেখো বন্ধুরা আমি সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে তো এই পেস্টটা এখন আমি ঢেলে নেবো
তো এরপরে আমি দেখো হ্যান্ড ব্লেন্ডারটা নিয়েছি, আর এখানে দেখো আমি এই কাপে 2 কাপ দুধ নিয়েছি, তোমাদের আগেও আমি বলেছিলাম। তো এই দুধটা দিয়ে এখন আমি পেস্টটা ভালো করে আরেকবার আমি মিক্স করে নিচ্ছি দেখো হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই। তো সব দুধটাই আমার লাগবে এখানে। তো তোমাদের পরিমাণ, তোমরা যদি কলা ডিম বেশি নাও তো সেই পরিমাণে তোমরা দুধ নেবে। আমি এখানে 2টো ডিম 2টো কলার মধ্যে, আর আমি দেখো 200 ml দুধ নিয়েছি, এর বেশি নেবো না। তো এখানে দেখো আমি ভ্যানিলা দিয়ে দেবো, ভ্যানিলা খুব সামান্য পরিমাণে দেবো, বেশি দেবো না। তোমরা দেখে নাও ভ্যানিলাটা ঠিক কতটা পরিমাণ দিচ্ছি। আর দেখো আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে। তো আমি এইভাবে এখানে ক্যারামেলটাও দেখো ভালোভাবে শেড হয়ে বসে গেছে। তো এর মধ্যে আমি এখন এই ব্যাটারটা দিয়ে দেবো। আর দেখো আমি এপাশে এটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে এই কাপে আমি 2 কাপ জল দেবো, 2 কাপ থেকে জোর 3 কাপ, এর বেশি জল দেবো না। কারণ কি বলো তো, জলটা যখন ফুটতে থাকবে হয়তো তখন জলটা মানে ফুটতে ফুটতে হয়তো বাটির ভেতরে চলে যাবে। তো তাই জন্য আমি পরিমাণ বুঝে জল দেবো। আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এপাশে দেখো আমি একটা কয়েন পেপার নিয়েছি, এটা আমি এখন বাটিটাকে ভালো করে ঢেকে দেবো, যাতে জলটা যখন ফুটবে ওর বাষ্পটা যাতে ভেতরে না চলে যায় সেটা খুব সাবধানে এরকম ভাবে মুখটাকে ভালো করে ঢেকে তারপরে আমাকে কড়াইয়ের মধ্যে বসাতে হবে। তোমরা যদি কোনো কৌটোর মধ্যে বসাও অ্যালুমিনিয়ামের, তো তার মধ্যে তোমরা ঢাকনাটা দিয়ে দিও, তাতে খুব ভালো হবে। আর এই দেখো ফাইনালি আমি কৌটোর মুখটা ভালোভাবে আটকে দিয়েছি। এবারে চলো কড়াইয়ে আমি আস্তে করে বসিয়ে দেবো। আর দেখো এইভাবে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 মিনিট স্টিম হতে দেবো। দেখো 40 মিনিট হয়ে গেছে। তো চলো আমি এখন খুলে দেখি তো কি পরিস্থিতি। আর দেখো এপাশের দিকে আমি এখন এগুলো এটাকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি, দিয়ে আমি এখানে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখি কাঠির গায়ে কিছু, দেখো কাঠির গায়ে কিছু লেগে নেই, মানে আমি ভালোভাবে এটা স্টিম হয়ে গেছে। চলো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে ক্যারামেল পুডিংটা ঠিক কেমন হয়েছে। আর দেখো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে, তো ফাইনালি আমি চলে এসেছি তোমাদের দেখাতে যে কেমন হয়েছে। চলো ধারটা ছেড়েই গেছে, তবু আমি এরকম একটা ছুরি দিয়ে ধারটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ই বাবা যা নরম হয়েছে গো, সাইডে লেগে গেছে, তো আমি বুঝতে পারি নাই সাইডটা কেটে গেল একটু। তো ফাইনালি কেমন হয়েছে তোমাদের সেটাই আমি দেখাবো। তো আমার তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য। তো তোমরাও নিশ্চয়ই আমার মতো এক্সাইটেড হয়েছো যে কীভাবে বানিয়েছি, আমরাও দেখবো। আর দেখো কেমন হয়েছে এটা দেখি, ওয়াও ভেরি গুড, দারুণ হয়েছে। দেখো বন্ধুরা মানে এতটুকু ফাটেনি, ফুটো হয় না, কিছু না, দারুণ হয়েছে, দারুণ দারুণ, আমি দারুণ এক্সাইটেড বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর তোমরা অবশ্যই আমি যে মাপটা বলেছি ওই মাপে তোমরা করবে, তো দেখবে এরকম পারফেক্ট ক্যারামেল যাবে। আর চলো তো এখন আমি কেটে নেবো, কেটে সবাইকে আমি দেবো। সঙ্গে থেকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর দেখো বন্ধুরা কত নরম হয়েছে, আর সহজেই আমি কেটে দিচ্ছি, তো কোনো অসুবিধে হচ্ছে না। তো আমি ভীষণ ভীষণ পরিমাণে খুশি। দেখো খুব সুন্দর ভেতরটা সাদা, উপরটা কত সুন্দর কালার দেখাচ্ছে, দারুণ দারুণ দেখাচ্ছে। বন্ধুরা প্লিজ আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো, তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা আমি আমার এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার মধ্যে ভালো থেকো, সুস্থ থাকো।